আসসালামু আলাইকুম ফিমার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মানিকগঞ্জে বহিষ্কারের পরও মাঠে থাকছেন বিএনপির চার প্রার্থী এরপর জানিয়ে দিব ফরিদপুরে দুই শ্রমিক হত্যা চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এদিকে উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কন্দল চরমে স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ মানেনি মন্ত্রী এমপিরা আরো জানিয়ে দিব গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায় ছাত্রলীগ এবং সর্বশেষ জানিয়ে দিব লোকসভা নির্বাচন মোদী ও মমতার কথার লড়াই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মানিকগঞ্জে বহিষ্কারের পরও মাঠে থাকছে বিএনপির চার প্রার্থী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোট হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলায় উপজেলায় দুটি দলীয় সিদ্ধান্ত অমান্য এ করে প্রার্থী হয়েছেন চার বিএনপি নেতা এরই মধ্যে দল থেকে তাদের বহিষ্কার করা হলেও মাঠ ছাড়তে নারাজ তারা এ নিয়ে দলে অসন্তোষ থাকলেও প্রার্থীরা বলছেন কেন্দ্র নয় তারা গুরুত্ব দিচ্ছেন স্থানীয় চাওয়াকে দলের নির্বাচন বর্জনে নির্দেশনা বিলম্বে এসেছে বলেও অভিযোগ তাদের হরিরামপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার বয়স তরুণ এই নেতা বয়রা ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন একই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন মোশারফ হোসেন মুসা তিনি উপজেলা বিএনপির সদস্য সিংগাইয়ের উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজল হোসেন নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিংগাইয়ের উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজার রহমান লিপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় শুক্রবার ছাব্বিশ এপ্রিল তাদের দল থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভরি সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ওই চারজন সহ বরখাস্তের তালিকায় আসেন জন নেতাকর্মী হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে রহমান বলেন আমি বয়রা ইউনিয়ন দায়িত্ব পালন করেছি অনেক আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল উপজেলা নির্বাচনে নির্বাচন করব যখন তফসিল হয়েছে তখন সুনির্দিষ্টভাবে বুঝতে পারিনি দল ইলেকশন করবে না আমি আসলে নির্বাচনের মাঠে নেমে গেছি গণসংযোগ শুরু করেছি পরে চোদ্দ এপ্রিল দলে চূড়ান্ত সিদ্ধান্ত পেলাম নির্বাচন করবে না ফরিদপুরে দুই শ্রমিক হত্যা চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা ফরিদপুরে মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং মেম্বার অজিত কুমার বিশ্বাসের সম্পৃক্ততার যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে তাদের গ্রেফতারে কেউ যদি সহায়তা করেন তাহলে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন শুক্রবার ছাব্বিশ এপ্রিল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন এ সময় তিনি জানান এই ঘটনা তদন্তে গঠিত কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে কমিটির সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে সংবাদ সম্মেলনে ডিসি কামরুল আহসান তালুকদার বলেন চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন স্বভাবগত অপরাধী কোথায় কখন কিভাবে লুকিয়ে থাকতে হয় সেটি তিনি ভালো জানেন তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন এর আগে আমরা মাগুরায় তার অবস্থান শনাক্ত করি কিন্তু যশোরে তাকে ধরতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে এর আগে দুইবার বরখাস্ত করা হয়েছিল জানিয়ে ডিসি বলেন একবার ইউএনওর ওপর হামলার ঘটনায় এবং আরেকবার টিসিবির কার্ড দুর্নীতির কারণে তাকে বহিষ্কার করা হয় দুইবারই উচ্চ আদালতে আপিল করে তিনি পথ ফিরে পান এ কারণে তার মধ্যে এক ধরনের বেপরা মনোভাব তৈরি হয়েছে তিনি ভেবেছিলেন যত অপরাধী করুক না কেন তিনি পার পেয়ে যাবেন ঘটনার পর ধর্মমন্ত্রীর সফরের সময়ও চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে মন্ত্রীর প্রোগ্রামে দেখা গেছে এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন তার দ্বৈত ভূমিকার কারণে তাকে সেভাবে সন্দেহের তালিকায় রাখা হয়নি তবে যখন ভিডিও ফুটেজ প্রকাশের পর তিনি আত্মগোপনে চলে যান তিনি এ ঘটনায় জড়িতদের উদ্দেশ্যে বলেন তারা যেন দ্রুত আত্মসমর্পণ করেন তারা তাদের আইনগত সুবিধা নেন আমাদের গ্রেফতারের সহযোগিতা করলে পুরস্কারের ঘোষণা দিয়ে ফরিদপুরের ডিসি কামরুল আহসান তালুকদার বলেন এ ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেফতারের সবাই সহযোগিতা চাই তাদের ধরিয়ে দেওয়ার জন্য আমরা সবার সহযোগিতা চাই কেউ যদি অন্যান্য আসামিদের অবস্থানও জানাতে পারেন তাহলে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কোন্দল চরমে স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ মানেনি মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দ্বন্দ্ব কোন্দল চরমে উঠেছে দলীয় এমপি ও মন্ত্রীর স্বজনের ভোটের মাঠে সরব উপস্থিতি এই কোন্দল বাড়িয়ে তুলছে এলাকায় প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতে দলের স্থানীয় নেতারাও স্বজন এবং ঘনিষ্ঠদের প্রার্থী করেছেন এদিকে এমপি মন্ত্রীদের স্বজনের প্রার্থিতা প্রত্যাহারে আওয়ামী সভাপতি শেখ হাসিনার কঠোর মানেননি কেউ দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারিতেও কাজ হয়নি এই অবস্থায় আগামী তিরিশ এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত হতে পারে চার ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত হয় গত বাইশে জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংগঠনের জরুরি বৈঠকে বিএনপি বিএনপিবিহীন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দলটি পরে দলীয় কোন্দল এড়াতে উন্মুক্ত এই নির্বাচনে কোনো এমপি মন্ত্রী তার স্বজন কাউকে প্রার্থী ঘোষণা করতে পারবেন না কিংবা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবেন না বলেও দলীয় নির্দেশনা জারি হয় তবে এই নির্দেশনা উপেক্ষা করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র এমপি মন্ত্রী এবং নেতারা তাদের ছেলে ভাই স্ত্রী ও শ্যালক সহ স্বজন এবং ঘনিষ্ঠদের প্রার্থী করে মাঠে নামেন এতে বিভিন্ন স্থানে নতুন করে কোন্দল তৈরি হয়েছে তৃণমূলের ত্যাগী নেতা অন্য প্রার্থীদের হুমকি ধুমকি দিয়ে ভোটে মাঠ থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় পরিস্থিতির আরও অবনতি ঘটে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক ও নাটোরে সিংরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল এবং তার সহযোগীদের হাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওলার হোসেনকে অপহরণ ও মারধর করে গুরুতর আহত করার ঘটনাও ঘটে এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে সব মন্ত্রী এমপি স্বজনের প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান জানানো হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ দায়িত্বপ্রাপ্ত নেতারা কয়েকজন এমপি মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেও এ আহ্বান জানান যদিও গত সোমবার প্রথম ধাপে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হলেও অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল ছাড়া অন্য কোনো মন্ত্রী এমপি স্বজনই প্রত্যাহার করেননি উল্টো গত রোববার শেষ হওয়া একুশ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে শেষ দিন পর্যন্ত বেশ কয়েকজন এমপি মন্ত্রী স্বজন বিভিন্ন উপজেলায় নতুন করে প্রার্থী হওয়ায় জটিলতা বেড়েছে গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায় ছাত্রলীগ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন আমরা আন্দোলন ও নির্বাচনে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের সামনের লক্ষ্য এক ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃক্ষরোপণের রেকর্ড করা যেটি আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আমরা জায়গা করে নিতে চাই জলবায়ু পরিবর্তনের আন্দোলনে ছাত্রলীগের নেতা কর্মীরা ভূমিকা পালন করতে চান আমরা বিশ্বাস করি এই বৃক্ষরোপণ অভিযানেও ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে শনিবার সাতাশ এপ্রিল ভোরে খাগড়াছড়িতে যাওয়ার পথে ফেনী পৌর চত্বরে জেলা ছাত্রলীগের আয়োজনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন সাদ্দাম হোসেন বলেন যারা বাংলাদেশে মানুষের ভোট এবং ভাতের অধিকার নিয়ে নতুন করে সিনিমিনি খেলার চেষ্টা করবে আপনারা তাদেরকে দুধভাত মনে করে প্রতিহত করবেন আর কেউ যদি আগুন সন্ত্রাস কায়েম করার চেষ্টা করে সেসব রাজাকারদেরকে বাংলার মষ্টদে বসার স্বপ্নকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুঃস্বপ্নে পরিণত করবে মোদী ও মমতার কথার লড়াই লোকসভা নির্বাচন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গে এসে এক জনসভায় রাজ্যের নানা অনিয়ম দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও আরেকটি জনসভায় নরেন্দ্র মোদীর করা সমালোচনা করেছেন এই অবস্থায় রাজ্যটিতে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে বিবিসি লিখেছে মোদী এমন সময় পশ্চিমবঙ্গের জনসভা করলেন যখন রাজ্যটিতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তি চাকরি হারিয়েছেন এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় চলছে ভারতের দ্বিতীয় দফা নির্বাচনের আওতায় উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে শুক্রবার ভোট গ্রহণ হয় মালদায় এক জনসভায় মোদী বলেন শিক্ষকদের এ দুর্দশার জন্য দায়ী ক্ষমতাসীন তৃণমূল তার দাবি সাওদা রোজ ভ্যালি সিফ ফান্ড থেকে শুরু করে সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ একের পর এক দুর্নীতিতে জড়িয়েছে মমতার দল হাইকোর্টের রায়ে দুই ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের পুরনিয়োগ বাতিলের প্রসঙ্গ টেনে মোদী বলেন তৃণমূল কংগ্রেস শিক্ষকদেরও সারেনি তাদের জন্য ছাব্বিশ হাজার পরিবারের রুজি শেষ হয়ে গেল অন্যদিকে চাকরি বাতিলের জন্য আবারও বিজেপিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন তারা চাকরিহারাদের হারাদের দুর্দশার জন্য দায়ী রাজ্য কিন্তু চাকরি হারাদের পাশেই আছে